আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ পার্মানেন্টভাবে রিমুভ করবেন, অর্থাৎ আপনারা যে পেজটি ব্যবহার করতে চাচ্ছেন না সেটি ডিলেট কিভাবে করবেন পার্মানেন্টভাবে। তার জন্য আপনাকে প্রথমে আপনাদের ফেসবুক পেজটি লগ ইন করতে হবে। তো আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক দেন, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাব। যাবার পরে দেখতে পারবেন যেখানে পেজ নামের একটি অপশন আছে, সো এই পেজ অপশনটিতে ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন যে আমার চারটি পেজ এখানে শো করছে। আমি যে পেজটি এখান থেকে রিমুভ করব, অর্থাৎ ডিলেট করব, সেটিকে আমি লগ ইন করে নিব, সুইচ করে নিব। তো এখান থেকে এই পেজটি আমি সুইচ করে নিব, এখান থেকে সুইচ অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের ফেসবুক পেজটি ওপেন হয়ে যাবে। তো ফেসবুক পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে আমাকে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাব। যাবার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন, দেন এখান থেকে সেটিং অপশন। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন পেজ সেটিং নামের একটি অপশন, সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে আমাকে নিচে চলে যেতে হবে। যাবার পরে এখানে দেখতে পারবেন যে লেখা আছে এসএস অ্যান্ড কন্ট্রোল নামের একটি অপশন। তো এসএস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে আমি ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করবে, ডিলে টিপ অ্যান্ড ডিলেশন। তো এখান থেকে আমি এই অপশনটিতে ক্লিক করে দেবো, দেন এখান থেকে দেখতে পারবেন যে ডিঅ্যাক্টিভ পেজ অ্যান্ড ডিলেট পেজ, ডিলেট পেজটি আমি সিলেক্ট করব, দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি কী কারণে আপনার পেজটি ডিলেট করতে চাচ্ছেন সেরকম কিছু অপশন শো করবে। তো এখান থেকে আপনার মন মতো কিছু একটা দিলেন বা দিলেন না, আমি এখানে কিছুই দিব না, এখান থেকে আবার আমি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখানে লেখা আছে কিন্তু ডাউনলোড ইওর ইনফরমেশন, অর্থাৎ আপনি আপনার পেজে যত পোস্ট ভিডিও আপলোড করছেন সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন চাইলেই, কিন্তু আমি এগুলো কিছুই করবো না, দেন এখান থেকে আমি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে চলে যাব। তো তারপরে দেখতে পারবেন যে এখানে একটি পাসওয়ার্ড শো করছে, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলেই আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টে পেজটি লগ ইন করা আছে সেটি কিন্তু অটোমেটিক শো করবে, সেই জন্য এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ যে অপশন আছে সেই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নট নাও, তারপরে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ডিলেট স্যাড স্ট্যাটাস পেজ অ্যান্ড ইনফরমেশন। তো এখান থেকে আবার কন্টিনিউ, দেন এখান থেকে লেখা আছে আবার স্যাড স্ট্যাটাস ডিলেট পেজ। তো এই পেজটি আমি ডিলেট করতে চাচ্ছি, সেই জন্য আমাকে ডিলেট পেজ এখানে শো করছে, ডিলেট পেজ আমি ক্লিক করব। এটি কিন্তু সুইচ হয়ে গেছে, অর্থাৎ কি এটি লগ আউট করে আমি পেজ থেকে চলে আসছি, কারণ আমার ফেসবুক পেজটি অটোমেটিক পারমানেন্টভাবে ডিলেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার তিনটি পেজ আছে, আর একটি পেজ নেই, কন্টিনিউ স্যাড স্ট্যাটাস এই পেজটি নেই, কারণ এটি পারমানেন্টভাবে ডিলেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি ফেসবুক পেজ পারমানেন্টভাবে ডিলেট করতে চান তাহলে কিন্তু এই অপশনটি ব্যবহার করলে পারমানেন্ট ডিলেট করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।